আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি একটি নিউজ শুনে অবাক হয়ে গেলাম এবং নতুন একটা জিনিস জানলাম ভাই। প্রীতি জিন্তা আপনার পাশের দেশের একজন জনপ্রিয় নায়িকা, সে 46 বছর বয়সে দুইটা সন্তান জন্ম দিল, যমজ দুইটা সন্তান জন্ম দিল, কেমনে সম্ভব? দর্শক শ্রোতা, পরবর্তীতে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যেখানে সারোগেসির মাধ্যমে তারা এই সন্তান জন্ম দিয়েছে। এই সারোগেসিটা কি? সারোগেসিটা হচ্ছে গর্ভ ভাড়া নেওয়া, অন্য মেয়ের গর্ভ ভাড়া নিয়ে দুইটা যমজ সন্তান হয়েছে। এখন আমরা এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, এই পদ্ধতিটা আসলে কিভাবে ঘটে, আপনি যদি ইসলামিক মাইন্ডে চিন্তা করেন তাহলে কিন্তু কুলকিনারা পাবেন না। তো যাই হোক, কুলকিনার অবশ্যই আছে, ইসলামে সকল কিছু সমাধান আছে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না সব কিছু লেখা আছে। তো এখানে আপনাদেরকে আগে বলে দিচ্ছি যে এরকম গর্ভ ভাড়া নিয়ে কারা সন্তান আসলে জন্ম দিয়েছে ইতিমধ্যে, আর কী কারণে দেয় বা কী কী কারণে মানে মানুষজন এরকম পদক্ষেপ নেয় সেটা আপনাদেরকে বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার পাশের দেশের জনপ্রিয় একজন পরিচালক করণ জোহর আপনারা চিনেন, তারও কিন্তু দুইটা সন্তান আছে। সে কিন্তু কোনো মেয়েকে বিয়ে করে না, এইভাবে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে তিনি কিন্তু বাবা হয়েছেন। এরপরে তুষার কাপুরের কথা যদি বলেন, সেও কিন্তু এইভাবে বাবা হয়েছেন, অন্য মেয়ের গর্ভ ভাড়া নিয়ে বাবা হয়েছেন। আপনাদের আরও মানে পরিচিত মুখ যদি বলি আমি, শাহরুখ খান তার দুইটা সন্তান থাকা সত্ত্বেও 2013 সালে তিনি কিন্তু এভাবে গর্ভ ভাড়া করে তিন নাম্বার সন্তান জন্ম দেওয়াইছে, নাম রাখা হয়েছে আব্রাম। এরকম অনেক আছে, আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দিলাম। তো এই সারোগেসি পদ্ধতিটা কি? এক কথায় বলতে গেলে অন্যজনের গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি, আর যে নারীটা গর্ভ ভাড়া দেয় তাকে বলা হয় সারোগেট মা। এখন কথা হচ্ছে, আমি ভাই কোনো ডাক্তার না, আমি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে আমি বলবো যা কিছু, যদি ভুল ত্রুটি হয় কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন, আর আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো যাতে আপনারা বুঝেন ব্যাপারটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে যে যে কারণে মানুষজনই পদক্ষেপ নেয় আর কীভাবে নেয় সেটা তো বলবই। অনেকের দেখা যাচ্ছে যে গর্ভধারণের ক্ষমতা থাকে না, তারপর অনেকে আবার কী চায়, নিজেকে ফিট রাখার জন্য কী করে এই পদ্ধতিতে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে করে, অনেক কর্মকাণ্ড করে। আবার অনেক অনেক ছেলে আছে যে যা জীবনে বিয়েই করবো না কিন্তু বাবা হমু, তো এরকম চিন্তা থেকে এসব করে। তো যদিও বা আইনি বৈধ অবৈধতা নিয়ে অনেক কর্মকাণ্ড আছে, সে আইনি ব্যাপারে আমরা না যাই, তো আমরা যেটা বলবো আর কি, এই পদ্ধতিটা দুইভাবে করা হয়। তো এক নম্বর পদ্ধতিতে মায়ের কোনো ভূমিকা থাকে না, বোঝা গেল, মায়ের কোনো ভূমিকা থাকে না, তো ছেলের ভূমিকা থাকে সেখানে। আর দুই নম্বর পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, আপনারা ধরেন বিয়ে করেছেন, বাচ্চা হচ্ছে না, তো আপনারা শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত করে, একটা পদ্ধতি আছে ওসব বিস্তারিত না যাই, ওই একটা মেয়ের গর্ভ ভাড়া নিলেন, সেখানে সেটা প্রতিস্থাপন করলেন, ওই মেয়েটা 10 মাস 10 দিন গর্ভে আপনাদের বাচ্চা রাখলো এবং ডেলিভারি দিল। তো এখানে এই পদ্ধতি বেশিরভাগ মানুষজন গ্রহণ করে, আবার প্রথম পদ্ধতিও গ্রহণ করে, তবে প্রথম পদ্ধতির ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা থাকে না, মায়ের কাছ থেকে কিছুই নেওয়া হয় না। তো এই হচ্ছে পদ্ধতি, ঠিক আছে? বিভিন্ন কারণে মানুষজন এই পদ্ধতিতে, এই সারোগেসি পদ্ধতিতে এই বাচ্চা নিয়ে মানে বাচ্চা নেয় আর কি। তো এই এই প্রবণতা আস্তে আস্তে বাড়ছে। আমি বিষয়টা আসলে আজকে যখন পড়তেছিলাম অবাক হয়ে যাচ্ছিলাম, এটাও সম্ভব। তো যাই হোক, আপনারা তো টেস্ট টিউব বেবুর কথাও শুনেছেন, এগুলো নিয়েও ইসলাম কি বলে অনেক আলেমুলামারা বলেছে, এই সারোগেসি আসলে হারাম নাকি হালাল সেটা নিয়েও বলেছে, আপনারা একটু রিসার্চ করবেন বুঝে যাবেন। তো আপনাদেরকে আজকে জানালাম যে কীভাবে এরা গর্ভ ভাড়া নিয়ে বাবা হচ্ছে, বাবা মা হচ্ছে। তবে এখানে একটা বিষয়, এখানে আইন বলতেছে মানে পাশের দেশের মনে হয় এরকম সিস্টেম, যে যেসব দম্পতির মানে সন্তান হচ্ছে না, সমস্যা হচ্ছে, তারাই পদ্ধতিটা গ্রহণ করতে পারে। কিন্তু অনেকে আবার আছে যে সিঙ্গেল বাবা হইতে চায়, এরকম শখ থেকে এগুলো করতে যায়। হায় হায়, যুগ জামানা কি চলে আসলো রে ভাই। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।